পবিত্রবা সর্ব অবস্থানং গতোপি বা আবিরের আচরণ দেখলে আমার মাঝে মাঝে সন্দেহ হয়। আবার এইসব কথা এই সময় এই জায়গাটা কেন? শুধুমাত্র কি বাড়ির লোক আসেনি বলেই ওর মন খারাপ নাকি? আমি
আমি তো দেখছি মাঝে মাঝে ওর চোখ দিয়ে জল পড়ছে। হ্যাঁ কিন্তু আমি তো সেটাই জানি। আর ডেফিনেটলি ওর বয়সটা ভেবে দেখো, বয়স তো খুব অল্প। এরকম একটা ফাংশন হচ্ছে ওর জীবনে, এমন একটা অনুষ্ঠান যেখানে ওর ফ্যামিলি মেম্বার্স নেই, ওর মা বাবা নেই, ওর বাড়ির বন্ধুরা নেই, বলে একটা কথা তো বুঝতে হবে যে ও যখন নিজের ফ্যামিলিকে মিস করছে তার মানে ছেলেটা ভালো। আর আমরাও তো কম প্রেসারাইজ করিনি, ছেলেটা ভালো। ভালো হলেই ভালো, ঘরবাড়ি তো কিছুই দেখলাম না, চিন্তা তো এটা থেকেই যায় না। চিন্তা করো না, আমি আছি তো, চিন্তা করো না। বাবা সিঁদুরটা পরিয়ে দাও। আবি সিঁদুরটা নে, কই ধরো। সিঁদুরদানটা করো, আবি দেরি হচ্ছে তো। নাও বাবা নাও, সিঁদুরটা নাও। আরে সিঁদুরদানটা করো, সিঁদুরদানের সময় হয়ে যাচ্ছে যে। আবির কি হলো? বড়লোক বাড়ির বিয়ে বলে কথা, কত গাড়ি দেখেছো, অনেক লোকজন এসেছে নিশ্চয়ই। আসবে না, উনি তো বললেন ওনার একমাত্র মেয়ের বিয়ে, লোকজন তো আসবেই বলো। আমি তো ভাবছি আমাদের পোশাক টোশাক সব ঠিকঠাক হলো কি না। বাবা এত বড় লোকের বাড়ি বলে কথা, কিচ্ছু খারাপ লাগছে না। কার সময় টেক্কা দেওয়ার চেষ্টা করবি না কখনো, আমরা যেমন আছি তেমনি থাকবো। আমরা এই শহরেই আছি, বিয়ে বাড়িতে নেমন্তন্নও খেতে এসেছি, অথচ ছেলেটার সঙ্গে একবারও দেখা হলো না, পুজোর জামা কাপড়গুলোও দেওয়া হলো না। আরে একবার তো কথা হলো, কালকে যাবার সময় দিয়ে যাব। এক কথা বারবার কেন বলছো? আর একবার যখন তুমি বলেছো যাবে, তখন যে না গিয়ে ছাড়বে না সেটা তুমিও জানো আমিও জানি। কালকে গিয়ে ছেলেকে জামা কাপড় দিয়ে এসো পুজোর, আর বলো ইচ্ছে করলে সে পুজোয় বাড়ি আসতে পারে। এবার চল। প্রথমে তো এরাই বললো যে এরা পাড়ার লোক, এখন বলছেন আপনারা যে আপনারা বাবা মা। সমস্ত সত্যি যখন প্রকাশ হয়ে গেছে, তখন এটাও হোক, এই শালুক ওর স্ত্রী।